जब लाइफ हो आउट ऑफ कंट्रोल हो तो को करके गोल होटो को करके गोल सीटी बजा के बोल। ओके सो गाइस फ्रेंड्स सो एकदम रेडी होइ गेलो साव परे आरो एतिया जाओ कॉलेजत लगर गेजर एतिया जेसे बस स्टैंडत आरो बारे बारे खाली फोन मारि आसे तो एतिया हनकाल ओलाय जाबो लागे आरो आजिर भिडियोटु स्किप नकरा कय हेखलै चाय थाकिबो कारण आजि भिडियोटु एकदम धुआदार खतरनाक होबोलै गय आसे तो की करा आपन लागे भिडियोटु हनकाल लाइक करि दक आरो जदि चनेलत प्रथम बारे आसे चनेल सब्सक्राइब करि बेल आइकनटु प्रेस करि दक आरो মই জানো বহুত দিন পাছত ভিডিও আপলোড কৰি আছো তো সেইটোৰ বাবে একদম একদমেই চৰি কাণত ধৰি চৰি এতিয়া মানে ভিডিও আহিব মানে এইটো কথা মই কৈয়ে থাকোঁ এতিয়াৰ পৰা ভিডিও আহিব বুলি কিন্তু সেইটো বাবে আৰু চৰি তো এতিয়া সোনকালে ওলাই যাওঁ সুবিন্দা নাই সুবিন্দু আৰু আজি আমাৰ কলেজত আছে ফেচাচ তো ফেচাচ মানে জানেই আপোনালোকে আজিকালি ল'ৰা ছোৱালী ফেচাচ তো ভাবক আপোনালোকে আজি ভিডিঅ' কেনেধৰণে হ'ব তো বেছি দেৰি নকৰে বেছি কথা নহয় বলক আজি ভিডিঅ'টো অৰ্বৰ ইণ্টাৰ মাৰ নাই সো হ্যালো গাইজ টিকে হিয়ার এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সো কেনে আছে আপনার আশা করো ভালো আছে আর ভালো কুশলে থাকা কামনা করছো আর বলক এটা তাহলে সোনকালে ওলাই যাও আর আজি ভিডিওটি ঘরের পরে আরম্ভ করো বলক বহুত লেট করে আছে আহিলে দেখা একজন সবরে বহুত লেট করে আহিছে সব তুমি ইমান দেরি কিয় করিলা তুমি ইমান দেরি কিয় করিলা ইমান দাড়ি কাটিং তো মজা লাগছে সো গাইস ইয়াতে বাসর কারণ রাখি আছো আর তুমি কি কবা ইয়া আজি ফেসাল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিব আর আমাদের লগর গেজানে টি আদি চাই আছে বাসর কারণ ইয়াতে রাখি আছো বাস আইলে যাম सजना जी मैनू छड के नहीं जाना कदी झूठे वादे सही दिल से निभाना कदी लंबी रात सही ख्वाब तो दिखाना कदी मैं हूँ तारा तेरा चांद बन जाना कदी परदेसी तेनो जरा जिस्म का शोक नहीं दिल दीवाने तेनो बेवफा का रोग नहीं कुड़ियों दा मेला कुड़ी नाल तेरी मौज नहीं সো গাইজ এতিয়া গৈ আছো ষ্টেজৰ পিনে আৰু অলপ গলৰ মাতটো বহিছে আপোনালোকে হয়তো ধৰিব পাৰিছে আৰু এতিয়া গৈ থাকোঁ অলপ ষ্টেজৰ পিনে আৰু এইটো মোৰ হল কলেজৰ ফাৰ্ষ্ট ব্লগ সো গাইজ এইখন হ'ল ষ্টেজ চাব পাৰে আৰু চাওক ষ্টুডেণ্ট আৰু ইভাগেও আছে ধোকা খাই নিজৰ ইনষ্টাগ্ৰামৰ নাম ৰাখিছে ৰাহুল বেবাপা চাই লওক সভাখন গুরুত্বপূর্ণ চারিওফালে তোমালোকে থিয় হয়ে আছা বা দেখিছো মই ইয়াৰ পৰা কিন্তু তোমালোকে এই সভাখনত যিকেইগৰাকী অভিজ্ঞ বিশিষ্ট ব্যক্তি আছে তেখেতসকলৰ কথা সো গাইজ আমি কলেজ ক্যান্টিনত বহি আছো চাব পাৰে এইখন হল কলেজৰ ক্যান্টিন আৰু আজি পাৰ্টি দিব দীপকৰে পাৰ্টি দিব আজি আর শিবেও দিব আর আমি খালি খাম সো গাইস আমাক দিয়াই নাই আর তখন ও আরম্ভ করে দিয়ে সব নাই
সো গাইস আমার কলেজখন একদম নেচারের ভরা চাব পারে, চারিওপিনে গছ গছনি, সেই কারণে বহুতে ভাল লাগে কলেজখন। আর ভাবিছিল যে আপনারক একদম কলেজখনের ভিতরে সকলখিনি দেখাম কেনেকুয়া কি কত কি আছে, কিন্তু একদমে দুঃখের কথা কলেজের সকলপিনে বন্ধ করে দিয়েছে, তালা মারি দিয়েছে। কারণ জানাই তো আজিকালি লড়া ছোৱালী আর বহুত বাইরের পরা লড়া ছোৱালী আছে, কত কি করে দিয়ে ঠিক নাই, বহুতে ভিড় আর বহুত রোদ দিছে, তো সেই কারণে বহি আছো আর ভাষণ শুনি আছো। সো গাইজ ফাইনালি পেকেট লাঞ্চ পাই গেলো আর সব মানুষের ভিড় পেকেট লাঞ্চের কারণে। সো গাইজ পেকেট লাঞ্চ লই এলো সবারে আর সব কি কি দিছে, সো গাইজ সব পেকেট লাঞ্চত কি কি দিছে, পুটি কলা আর এটা হল পেটিস আর ফুটি, এটা খাও স্যারে কইছিল যে তুমি রাতিপা কেইটা বাজাত উঠা, মই তেতিয়া কৈছো যে স্যার মই কেতিয়াবা 5 বজাত উঠিছো, কেতিয়াবা 6টা বজাত, কেতিয়াবা 8টাও বাজে, আর কেতিয়াবা একেলগে উঠি গান ওধোৱাকে কলেজলৈ আহো। তারপর স্যারে কলে যে এনেকুৱাকে নচলিব, তুমি রাতিপা উঠা, উঠি তুমি 1 বটল পানি খাব লাগে, তারপর তুমি একো নাখাবা, তারপর তুমি এনেকুৱা করবা, স্যারে দেখাই দিব ভালকে, পানি খেয়ে করব লাগে, তেতিয়া স্যারে কইছে অল্প বেয়া নাপাব রে, তেতিয়া তোমার মহিলাটো একটা হব, তারপর তুমি বাহির করে দিয়া, তার বিষয়ে কিবা খাব লাগে, জিসে দেখ মেরা দিল ধড়কা, মেরি জান তড়পতি হ্যায়, জান্নত কি ওহর নেহি মেরে কলেজ কি, জিসে দেখ মেরা দিল ধড়কা, মেরি জান তড়পতি। সাড়ে 4টা আর এটা প্রেসার শেষ হল, আর এটা যাও ঘর বাসর কারণে রখি আছো, আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে শেয়ার সাবস্ক্রাইব করবো, তিনটা টাইম।